হ্যালো সুপ্রিয় বন্ধুরা যারা নতুন কারিকুলামে আছো তারা ভাবছো কখন এবং কিভাবে আমাদের সানমাসিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের সানমাসিক পরীক্ষা তোমাদের বছরে দুটো পরীক্ষা হবে একটা ষাণমাসিক এবং বার্ষিক এবং এই সানমাসিক পরীক্ষাটা কবে হবে সেটার ডিটেলস রুটিনটা তোমাদের আজকে দিয়ে দিব এবং হচ্ছে এই পরীক্ষাটা তোমাদের কীভাবে অনুষ্ঠিত হবে ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো খুবই শর্ট ভিডিও এবং খুবই ইনফরমেটিভ এবং তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো যাতে তারাও জানতে পারে কবে তাদের পরীক্ষা হবে রুটিনটি পেতে পারে এবং পরীক্ষারprocess সম্পর্কে জানতে পারে চলো প্রথমে আমরা রুটিনটি দেখে আসি দেখো তোমাদের পরীক্ষা হবে এটা হচ্ছে কি মাস এটা হচ্ছে মে জুন জুলাইতে তোমাদের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে एक्चुअली তোমাদের পরীক্ষা হবে হচ্ছে জুলাইতে ওকে তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে জুলাই মাসে তো আমরা যদি ষষ্ঠ শ্রেণীর রুটিন নিয়ে কথা বলি এটা যারা ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আছে ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা এই রুটিনটি লিখে নাও ষষ্ঠ শ্রেণীর প্রশিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দুরা যারা আছেন এই রুটিনটি লিখে নিতে পারেন আপনার ষষ্ঠ শ্রেণীর বাচ্চার জন্য এটা লিখে নিতে পারেন দেখেন জুলাই মাসের সাত তারিখ থেকে সকলের পরীক্ষা হবে সকলের পরীক্ষার ডেটগুলো সেম সাত তারিখ নয় তারিখ দশ তারিখ এভাবে পরীক্ষা হবে তো সাত তারিখে ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা হবে এবং নয় তারিখে হবে ইংরেজি দশ তারিখে হবে হচ্ছে গণিত এগারো তারিখ হচ্ছে বিজ্ঞান এবং চোদ্দ তারিখ হচ্ছে ইতিহাস আর পনেরো তারিখ হবে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এবং ষোলো তারিখে জীবন ও জীবিকা আর আঠারো তারিখে হবে স্বাস্থ্য সুরক্ষা এবং একুশ তারিখে হবে ধর্ম আর লাস্ট বাইশ তারিখে হবে শিল্প সংস্কৃতি ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে তাহলে জানতে পারবে তোমাদের পরীক্ষার প্রসেসটা পরীক্ষা অ্যাকচুয়ালি কীভাবে অনুষ্ঠিত হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে এইখানে যে রুটিনটা আছে এই রুটিনটা হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য তোমরা এই ধাপের রুটিনটা তোমরা লিখে নাও যারা সপ্তম শ্রেণীতে আছো তোমাদের সাত তারিখে জুলাই মাসের সাত তারিখে পরীক্ষা হবে হচ্ছে ধর্ম ফার্স্ট পরীক্ষা তোমাদের ধর্ম হবে তারপরে শিল্প সংস্কৃতি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা ও স্বাস্থ্য সুরক্ষা তোমাদের তারিখগুলা কিন্তু সেম সবাই এই তারিখ খাতায় নোট করে তারপর যার যার যেই রুটিনটা আছে যেই ক্লাসের তারা সেই ক্লাসটা আর অষ্টম শ্রেণীতে শুরু হবে জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ধর্ম শিল্প সংস্কৃতি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও ডিজিটাল প্রযুক্তি এইভাবে তোমাদের পরীক্ষাগুলো হবে কারো রুটিনে কিন্তু সেম না তাই যার যার রুটিন শেষে কিন্তু উঠাই নিবা এরপরে প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দরা দেখেন এই যে রুটিনটা নবম শ্রেণীর জন্য প্রথমেই নবম শ্রেণীর পরীক্ষাটি হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদেরও কিন্তু পরীক্ষা সাতটি জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত হবে একই দিনে পরীক্ষা হবে কিন্তু সাবজেক্টগুলা ভিন্ন তোমাদের প্রথম পরীক্ষা হবে হচ্ছে ইতিহাস তারপরে ডিজিটাল জীবন জীবিকা হবে এরপরে যেটা হবে এগারো তারিখ হবে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা তারপরে ধর্ম এবং পনেরো তারিখে হচ্ছে শিল্প সংস্কৃতি ডেটগুলা কিন্তু কেউ ভুল লিখবে না হ্যাঁ তারপরে হচ্ছে বাংলা পরীক্ষা হবে ষোলো তারিখে এবং তারপরে হবে ইংরেজি গণিত এবং বিজ্ঞান নবম শ্রেণীর গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো কিন্তু সবার শেষে হবে ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের হচ্ছে এই যে বাংলা ইংরেজি গণিত আর ওদের বাংলা ইংরেজি গণিত হচ্ছে উপরে হবে তারপরে এইগুলা তোমাদের এইভাবে তো রুটিনটা আশা করি তোমরা বুঝতে পারছো এই রুটিনটা তোমরা যে যেই ক্লাসের আসো সেই সেই ক্লাসের রুটিনটা তোমরা নোট করে নাও আশা করি এতক্ষণ তোমরা নোট করে ফেলেছ অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং আমরা পরীক্ষা পদ্ধতি নিয়ে এখন আলোচনা করব পরীক্ষা ও মূল্যায়নে যে নতুন পদ্ধতিটা এখন এসেছে আগের যেই সিস্টেম তোমরা পড়াশোনা করেছো বা পরীক্ষা দিয়েছো एग्जामগুলো দিয়েছ সেম সিস্টেম কিন্তু এবার নেই নতুন জন্য আচ্ছা চতুর্থ থেকে দশম শ্রেণীতে সরি চতুর্থ থেকে নবম শ্রেণীতে প্রতি ক্লাসে মিড টার্ম ফাইনাল পরীক্ষা হবে প্রতি ক্লাসের ভিতরে মিড টার্ম ফাইনাল পরীক্ষা হবে এবং প্রতি বিষয়ে মিড টার্ম হবে এবং এটা ফাইনাল পরীক্ষা হবে মানে সানমাসিক এবং বার্ষিক পরীক্ষা হবে প্রতি বিষয়ে পাঁচ ঘন্টা করে পরীক্ষা হবে যেটা আসলেই অনেকেই হয়তোবা বোরিং ভাবতেছো এবং এইটা হবে পাঁচ ঘন্টা হচ্ছে তোমাদের যে ক্লাস টাইম আছে সেম ক্লাস টাইমে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হবে টোটাল ক্লাস টাইমটা জুড়েই তোমাদের পরীক্ষা হবে চার ঘন্টা থাকবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্র্যাকটিক্যাল এবং এক ঘন্টা থাকবে হচ্ছে লিখিত এতে হইতে পারে জীবন জীবিকা তারপরে স্বাস্থ্য সুরক্ষা কি হইতে পারে এগুলা তোমরা সপ্তম শ্রেণীতে যারা ছিলে তারা জানো তোমাদের এই পরীক্ষাগুলোতে কিন্তু নাটক অভিনয় বিভিন্ন কিছু করতে হয়েছে হইতে পারে চার ঘন্টা এই কাজগুলা করতে হবে তারপর সেখানে টিম ওয়ার্ক আছে ঠিক আছে এগুলা মিলিয়ে চার ঘন্টা শেষ হয়ে যাবে এর মাঝখানে তোমাদের অবশ্যই বিরতি থাকবে এবং তোমরা ক্লাসে কি শিখলে ক্লাসে যে মূল্যায়ন হচ্ছে সেইটার উপরে তোমাকে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হবে এবং তোমার যে পরীক্ষাটা নিবে এই যে এই পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোতে তোমাকে পঞ্চাশ পার্সেন্ট মার্কস দেওয়া হবে তার মানে যদি হানড্রেড মার্কস থাকে ধরো যদি তোমার যদি হান্ড্রেড মার্কসের হয় পরীক্ষা তাহলে পঞ্চাশ নাম্বার তুমি ক্লাসে কি ভাবে পারফর্ম করছো সেইটা এবং পরীক্ষায় তোমার পঞ্চাশ পার্সেন্ট মার্কস কিন্তু দেবে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং দশম শ্রেণীর যে নতুন পদ্ধতিটা চলে এসেছে সেটা হচ্ছে দশম শ্রেণীতে কিন্তু সার্টিফিকেট পরীক্ষা হবে তার মানে নবম শ্রেণীতে কোনো সার্টিফিকেট পরীক্ষা নেই আচ্ছা দশম শ্রেণীতে কেন সার্টিফিকেট পরীক্ষা এখানে বললো তাহলে এসএসসি পরীক্ষার ভিন্ন নাম চলে আসতেছে তাহলে এইখানে এসএসসি পরীক্ষা কিন্তু আর থাকতেছে না যেটা নবম এবং দশম শ্রেণীর সিলেবাস থেকে এসএসসি পরীক্ষা হইতো সেম পরীক্ষাটাই হবে কিন্তু হচ্ছে শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাস থেকে কিন্তু এই পরীক্ষাটা হবে নবম শ্রেণীর সিলেবাস এখানে হবে না আচ্ছা প্রতি বিষয়ে পরীক্ষা হবে হচ্ছে পাঁচ ঘন্টার এবং চার ঘন্টা থাকবে একইভাবে প্র্যাকটিক্যাল এক ঘন্টা লিখিত এইখানেও শিক্ষণকালীন মূল্যায়ন এবং পরীক্ষা ফিফটি করে মার্কস থাকবে থাকবে না এসএসসির নাম থাকবে নতুন কোনো নাম কি নাম সেটা হয়তো বা সামনে জানতে পারবে